আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণপদক জয়ের সক্ষমতা তৈরিতে ফেডারেশনকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় জানালেন উশুর কর্মকর্তারা। বাংলাদেশ উশু ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভায় এ প্রত্যয় জানান তারা। উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেনের পরিচালনায় ও কুংফু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে আজাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। উপস্থিত ছিলেন চীনের একটি প্রতিনিধি দল। অনুষ্ঠানে উশুর ২৭ ও কুংফুর ৩১ সদস্যের কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়।